আপনি তো মানুষ না, আপনি নবীর ওয়ারিস দাবি করেন, নবীর সুন্নিয়তের দাবি করতে পারেন না। আমি ব্যক্তিগতভাবে ওয়াবি সুন্নি আহলে হাদিস দরবার ভান্ডারি সব জায়গায় যাই, সবাই আমার ভাই, সবাই আমরা মুসলমান। আমার মধ্যে পেশা কেন এত সহজ না? আমরা যদি এক থাকি তাহলে ফিলিস্তিন অনেক আগে স্বাধীন হয়ে যেত। জাতীয় কিছুদিন আগে ওয়াইসি সম্মেলন হয়েছে, সকল মুসলিম কান্ট্রি একসাথে হয়েছে, শুধু তিনটা দেশ মির্জাফরি করছে, আরব আমিরাত, বাহরান, মরক্কো। এই জাতীয় বেইমানি করিয়া ফিলিস্তিনের পক্ষে তারা দাঁড়াইতে পারে নাই মুসলমান। আল্লাহ তো বলেই দিছে ফিলিস্তিনের বিজয় দিবে, তবে জাতীয় বেইমান গুলোকে আমাদেরকে চিনাই দিচ্ছে বিভিন্ন সময়ে। এই জন্য ভাই আপনারা বেশি করে মানবিক কাজে যান। আমি অন্তর থেকে, আমি সামান্য একটা মানুষ, সামান্য একটা 10 সজ্জার হাসপাতাল উপজেলা পর্যায়ে গেলে কয় ওষুধ নাই, এটা নাই, সেটা নাই, অনেক সমস্যা আছে নাকি? আর অথচ আমি আল্লাহর কাছে নামাজে চাইছি, আল্লাহ আমাকে দিয়ে আপনি একটা হাসপাতাল করান, বেওয়ারিস হাসপাতাল, ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে রিসালাত, নারে কাউসিয়া, শহীদ শাহের শ্রীকট। আলহামদুলিল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন আল কাদেরী, আমার খুব পছন্দের একজন মানুষ, চলে এসেছে ইনশাল্লাহ আমাদের সৈয়দ মোহাম্মদ মোকারম বাড়ি হুজুরে চলে আসবে। ওনারা খুব, আমি আসতাম না, সারাদিন অনেক কাজ ছিল, কিন্তু যখন নামগুলো দেখছি যে আমার কলিজার মানুষগুলো, তাই আর চলে আসছি। যাও আমি আমাদের আমার প্রিয় ভাইজানের কথাগুলো শুনবো, শোনার জন্যই আসা। তার আগে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আমি যেটা বলছিলাম যে দেখেন, আপনি যত বেশি ভালো কাজ করবেন মহান আল্লাহ তাআলা তত বেশি আপনাকে সুযোগ করে দিবে। একটা 100 সজ্জার বেওয়ারিস হাসপাতাল আমরা ডিসেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধন করতে যাচ্ছি, আপনাদের কাছে দোয়া চাইতে আসছি। আমার মা বাবা দুজনে দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য এই হাসপাতাল দিয়ে হইলো আপনাদের মাধ্যমে দোয়া চাচ্ছি। চট্টগ্রাম নগরীতে কোনো মানুষ রাস্তায় পড়ে থাকবে না, যদি পড়ে থাকে আপনারা একটা সিএনজি করে নিজে না যাইতে পারলেও এবার কি আর হাসপাতালের পিছনে, যদি বেওয়ারিস হাসপাতালে পাঠিয়ে দেন, আমাদের লোকজন সবসময় রেডি আছে এই মানুষগুলোর জন্য। এটা আমাদের চট্টগ্রামের জন্য একটা আলহামদুলিল্লাহ একটা রহমত। আপনি যে অসহায় মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন, কাল কিয়ামতের ময়দানে কিন্তু তার মামলাতে আপনি ফেঁসে যাবেন। আল্লাহ নিজেই বলবে যে তুমি তো আমাকে অবহেলা করছো, আমরা বলবো কিভাবে সম্ভব? তখন আল্লাহ তাআলা বলবে ওই মানুষটার সাথে যদি বাজে আচরণ না করতা তাহলে আমাকেই সম্মান করা হইতো। তো আমরা সবসময় চেষ্টা করব, সবসময় মানুষের প্রথমে কথাটা শুনবেন, যে কোনো বিষয়ে সহজে উত্তেজিত হবেন না। এই যে কয়েকদিন আগে স্বপ্ন এবং বাস্কেট দুইটার সামনে আমি মাঝে মধ্যে ওই যে লোকাল বাসগুলোতে উঠি, আসার সময় দেখছি যে কি এই 10-12 জন মানুষ একটা মানুষকে মানে একদম গোল করে ধরে পিটাচ্ছে। তো আমি ওই জায়গায় যাওয়ার পরে অনেকক্ষণ পিটাচ্ছে লোকটাকে, মুখ থেকে রক্ত পড়ছিল। তো আমাকে দেখে ওরা সরে গেছে, বলছে শকত ভাই আপনি ওকে থানা দিয়ে যান, আপনাকে বিশ্বাস করি। কী হয়েছে? ও আমাদের দুইজনের পকেট মারছে, একজনের পকেটে মনে 50-60 টাকা ছিল, আরেকজনের পকেটে 1500 টাকা ছিল। তখন আমি ওকে টেনে পাশে নিয়ে আসি, পাশে নিয়ে আসার পর ওর আমি বললাম আমার সাথে আমার দুই একজন লোক থাকে, এই জন্য সে পালাতে পারবে না। সে আমাকে জড়সড় হয়ে বলল যে শকত ভাই আপনারও আমি চিনি, আসলে আমি পকেট মার, আমারে আরও পারলে কিছু দিয়ে পুলিশে দিয়ে দেন। তা আমি বললাম যে কেন করতো? তখন সে বলছে ভাই আমার দুটা জমজ বাচ্চা আছে, বাচ্চা দুটা রিমোট গাড়ির জন্য আজকে 1 সপ্তাহ তার মাকে আর আমাকে খুব বেশি পিড়াপিড়ি করছে। ওর ও আঞ্চলিক ভাষায় বলছে, আমি আপনাদেরকে সাধু ভাষায় বা চলিত ভাষায় বলছি আপনারা বোঝার চাষতে, তার দুইটা বাচ্চা প্রতিদিন কান্নাকাটি করে, তাদেরকে খাইতে ঘুমাইতে খুবই অসুবিধা করে, বিদায় তার কাজ কামনে তাই চুরি করতে বাধ্য হয়েছে। আমরা তো জানি এগুলো সে মুখের কথা বাঁচার জন্য বলে। তখন আমি তাকে থানায় না দিয়ে আমার লোকজন সহ আমি তাকে ওই যে স্টেডিয়ামের পেছনে, চট্টগ্রাম স্টেডিয়ামের পেছনে যে বস্তি আছে, বস্তিতে নিয়ে গেছি। নিয়ে যায় যে ঘটনা আসলে সত্যি, তার ছোটো ছোটো দুইটা জমজ বাচ্চা আছে এবং বাবাকে দেখে তারা দৌড়াই আসছে। তখন আমার খুব খারাপ লাগছে। তখন আমি গিয়ে আমার বাচ্চার জন্য সপ্তাহ 2
দুনিয়াক আগে কেনা দুইটা রিমোটের খেলনা গাড়ি আমি ওই বাচ্চাদের জন্য নিয়ে যাই এবং তাদের বাসায় পুরো বাজারটা করে দেই এবং তাকে একটা পান দোকান করার মতো একটা পুঁজিও দেই তো আমরা যদি এরকম যে কোনো একটা রিকশাওয়ালা 10 টাকার ভাড়া 15 টাকা চাইছে ঠাস করে শক্তি আছে দেখে চট দিবেন না নিশ্চয়ই তার মায়ের ওষুধ কিনতে হবে নিশ্চয়ই তার স্ত্রীর প্রসব ব্যথা উঠছে নিশ্চয়ই তার বাচ্চা দুটা অনেক আবদার করছে এই জন্য হাত থাকলেই হাত ব্যবহার করতে নেই 10 টাকার জায়গা 15 টাকা চাইছে চট দিবেন না গালি দিবেন না আগে তার কথাটা শুনেন না পারলে বুঝান কিন্তু হাতের অপব্যবহার এভাবে করবেন না এই নির্বাচন কি উপলক্ষে করে এই কথাগুলো বলা আজকে আমি এখানে আসছি এটা শুইনা একজন অসহায় মা অনেক দূর থেকে নাকি সকাল থেকে এখানে বসে আছে আমার একটা ছেলে এসে বলছে যে আপনার সাথে দেখা করার জন্য সকাল থেকে এক মহিলা নাকি এখানে বসে আছে অথচ আমি এখানে নাও আসতে পারতাম তো আমি বলছি যে কি জন্য আসছে বলে যে ওনার যে চোখের ছানি পড়ে গেছে অনেক বছর কোনোভাবে অপারেশন করতে পারছে না আমি বলি আল্লাহ ওনার জন্য আমাকে এখানে পাঠাচ্ছে কই উনি কোথায় এই নিয়ে আসা দিকে ওনাকে জায়গা দাও নিয়ে আসো উনি আমাদের আজকের মেহমান আছে আছে ওনার মহিলা বৃদ্ধ মানুষ আচ্ছা এই উঠানো উঠাতে উঠতে পারবে না বৃদ্ধ মানুষ ঠিক আছে ওখানে থাকুক ওনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আছে তোমরা দেখো এই আমার কর্মী যারা আছো নাম ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু রেখে দাও ওনার দুই চোখের সম্পূর্ণ অপারেশন খরচ এবং অপারেশন পরবর্তী 10 দিনের খরচ ইনশাআল্লাহ আমরা বহন করব আল্লাহ আমি আসতাম না ওনার জন্য হয়তো বা এখান পর্যন্ত আল্লাহ আমাকে পৌঁছে দিয়েছে তো এরকম আপনারাও প্রত্যেক দিন একটা ভালো কাজ করার চেষ্টা করেন আপনি যদি ভালো কাজ করেন আল্লাহ কর্তৃক গায়েবী ভাবে আপনার সম্মান মান মর্যাদা ইজ্জত বাড়িয়ে দিবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার সাথে স্বয়ং আল্লাহ তাআলার শক্তি থাকবে ঠিক আছে বাবা আর না লাগবে না এই ওনার সব কিছু ডিটেইল নিয়ে নাও ঠিক আছে ওকে তুমি নিয়ে নাও তো এই দেখেন আমি 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 মানুষের জন্য কাজ করি আমার জন্য আল্লাহ কিভাবে কাজ করে দেখেন আমি দুই মিনিটের মধ্যে ছেড়ে দিব আমার বড় ভাই যদি অনুমতি দেয় আমি কি অনুরোধ বলব তো তো এই যে আপনি যদি মানুষের জন্য করেন আপনার জন্য আল্লাহ অনেক এক হাত যদি ওনাদের জন্য গিয়েছেন আল্লাহ আপনার জন্য পাঁচ হাতে গিয়ে আসবে আমাদের প্রত্যেকটা মাহফিলে আমরা যাতে এরকম এই যে এই স্টেজ আয়োজনের পাশাপাশি কোনো একটা এলাকার মানুষের অপারেশন করে দেওয়া হোক একটা নতুন ভ্যান গাড়ি দেওয়া হোক একটা রিক্সা দেওয়া হোক এরকম একটা ভালো কাজ করে সেই খুশিটাও আমরা রাখতে পারি আমরা ইনশাল্লাহ এরকম প্রচেষ্টা করব আল্লাহ পাক আমাদের তোমাদের দুই চোখ করলে সর্বোচ্চ মানে বসে থাকে সর্বোচ্চ সব মিলে আর কি আচ্ছা আলহামদুলিল্লাহ ওনার দুই চোখ অপারেশন করা এবং সব কিছু করা আমি দায়িত্ব নিয়েছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম হচ্ছে বাদশা ভাই এখানকার যে দোকান মালিক সমিতির পক্ষ থেকে ওনারাই এই 20,000 টাকা বা যাই লাগুক এটা ওনারাই বহন করবে মারহাবা দেখছেন আপনি এক হাত নামলে আল্লাহ আপনার জন্য চলে আসবে আমি শেষ করে দিচ্ছি একটা কথায় সেটা হচ্ছে আপনি আগামী এক বছর নিজে না খেয়ে নিজে না পড়ে শুধু অসহায় মানুষের জন্য কাজ করেন পরের বছর যদি গায়েবী সাহায্য না আসে আপনি এই চেহারা আপনাকে আমি আর কোনোদিন দেখাবো না আপনি গায়েবী শক্তি গায়েবী সাহায্য অবশ্যই পাবেন কারণ আল্লাহ একজন উপরে আছে উনি কখনো অবিচারক নয় উনি প্রকৃত ন্যায় বিচারক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে বিশেষ করে আমার যুবক ভাইদেরকে আরো বেশি মানবিক কাজ করার তৌফিক দেখ সবাই একসাথে বলে ইনশাআল্লাহ হাত তুলে বলে দুই হাত তুলি ইনশাআল্লাহ কোন অসহায় মা গর্ভবতী অবস্থায় এই কষ্ট পাবে না কোন অসহায় মা গর্ভবতী অবস্থায় হাসপাতাল যাওয়া থেকে বিরত থাকবে না কোনো অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় কোনো বাচ্চা বাসার মধ্যে চিৎকার করে কাঁদবে না কোনো বাসা থেকে রাতের অন্ধকারে ক্ষুধা অবস্থায় চিৎকার করে কান্না আসবে না আপনারা সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ এটাতেই আমরা সাকসেস এটাতেই আমাদের মাহফিল সাকসেস আল্লাহ পাক আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু